তুই আগে তো শুধু তুই কি দিতে হবে নাকি আমি দিতে পারবো না কেলা চাইলা সেটা বুঝতে হইব আগে কলেজ টলেজ বাদ দে দুটো কালার বুঝি জগেন তাসি জল বাইরে যাতে না জানে বিশেষ করে বাইরে যাতে না জানে আর কে হাতুরি যে এটা কেন লয়ে বুঝি জস মোবাইলে লোড দিতে যাও কেলা কুবিষয় মনে কর যে তুমি টাকা পাইলে এটা আমি কুপন দিয়ে দেম আর আমি টাকা পাইলে তুমি আমার কুপন দিয়ে দিবা আর এই স্কুল জীবনে তো পোলা মানে এটা কেলে তো নাকি ওইটা জব কেলা আরে কেন আর জানলে জানুক জানলে জানুক না বাইরে যাও নিজেই জানাবে বাইরে জানলে বেদা লইব বেড়া আচ্ছা সমস্যা নাই তাহলে কই যাও কইলাম না কেন লোকে চালো দি ঠিক আছে সময় দরকার রে এই করি তোর ভাই কলেজে দিছে তোর জয়া খেলার লাগে বয়া বয়া খারাপ না দুইটা মিলে জয়া খেলাস লুটু খেলা খারাপ লুটু খেলা খারাপ না তোর টিয়া ধরে খেলো তোর এই বাকেল যা যা গেন দিচ্ছে যা দোকানে দিচ্ছে যা দোকানে তো যাই তোরা খেল গেন দিবার আছিস তুই যা খেল তোরা খেলতে না তুই খেলাও তোমরা ও ভাই তোর ভাইলে কইয়ে লই কইয়াং গিয়া ডাইরে গিয়া কইয়া ভাই কাম করতেছ হ্যাঁ কাম করতেছি কিছু কই দা আলমগীর হবে হুন না দাও ও কলা দাম 1000 টাকা দিন 1000 টাকা দিতাম তোমারে তো আমি 300 টাকা প্রত্যেক দিনই দিই 300 টাকাই তো লাগে না 1000 টাকা দিয়ে কি করতা 1000 টাকাই দাও লাগবো আমি রইতে বিস্তার লইব প্রতিদিন কি 300 টাকা দাও আমার তোমারে আমি প্রত্যেক দিন 300 টাকা দিই যে তোমার কলেজ করো যাবতীয় খরচ তো হয়ে যায় তো তোমার 1000 টাকা লাগে তাহলে ও না না ওটা কি আনে জানো না আমি জানি ও তোমারে আমি অত টাকা দিতে পারতাম না আমি 300 টাকা দিই প্রত্যেক দিন এবে হইতো না আইনে যদি না পারো তে আমার জমির ভাগ আমার দেয়া দিন আজ ঘর ভিতরে আমার জমি আমার ভাগ করে দিবেন এটাই শেষ কথা আলমগীর অত টিয়া নিয়ে কি করে আমি অত অত টিয়া দিই বিয়ের পরে ও প্রত্যেক দিয়ে টিয়া লাগে পাগল মনে হয় 1000 টিয়া লাগে তার জমি ভাগ করে দেওয়া লাগবো না বুঝতে হইতেছি টিয়া রানে করে ডাকি দুলাল ভাই ও কেন নেন এ তো কারে দিছি ডিসাইড একটু দেখতেছি কাম তো একটা হইছে শুনছো না আমি তো জানি নিদি আনে বাইরে যায় তো তো টিয়া দেছে এই যে কলেজে ভর্তি হওয়ার আইছো পড়াইতাছো কি তো বয়া ঝ কেলে হ্যাঁ বয়া বয়া ঝ কেলে ভর্তি দিয়ে কলে তো জানা কলে সাহি দে সব নষ্ট আমি কই দিয়াছি হ্যাঁ এটাই তো আনে এটা লাগে আইছে না বলবো লেকিন কথাটা জানা নি দরকার ভালো হই যে হাম রে ডাঙ্গে রে বয়া হি ঝ কেলে আর দুই তিন ধরে লয় বুঝা আচ্ছা যাই গিয়া বয়া ভালো হবে বুঝান যে আলমগীর আমি খেলা দিচ্ছি উঠতু লাই গেল ডাবাই গেলাম এটা তো কিছু করার নাই টাকা দাও আচ্ছা দিতাছি আমি প্রমাণ পাইছি আমার কইছি আর সাইদুল তুমি তো আমার বন্ধু মানুষ আমার সুট্টা বাইরে এরকম তুমি এই লুড্ডু দিয়ে জয় খেলা হেরে নষ্ট করতেছ আরে ভাই আমি তো এমনি এমনি খেলতেছি আচ্ছা এমনি এমনি খেলতেছো না কেমনে খেলতেছো এটা তো আমি জানি শুনো আলমগীর ছোটোবেলা তোমার ছোটো ভাইকে বাপ মেরে গেছে আমি বড় ভাই বাপের মতো হারিয়া তোমার বড় করছি তোমার লেয়াপড়া করাই মানুষের মতো মানুষ মানে লেগে চেষ্টা করছি নিজে লেয়াপড়া না কইরা তোমার লেয়াপড়া করাইছি তোমার আদর স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করছি লাঠি ফিটা করার লাগে না এখন শুনো আমি তোমার অশিক্ষিত বড় ভাই ওই হারিয়া তোমারে আমি কইতেছি এটা তুমি সাইড তো আর তুমি শিক্ষিত হয়ে যদি বুঝো যে আসলে এই কাজটা করা ভালো না তাহলে তুমি করো আর যদি ভালো মনে করো তাহলে করো আমার কোনো আপত্তি নেই আর শুনো
সন্ধ্যা সময় আহ আজমি বাকি মিলে দেবে দেহ আলমগীর তোমার লইয়া জকলাডা খুবই খারাপ হয়েছে বন্ধুর সামনে আমার শুরু হন লাগছে তুমি লেওয়ারা করো কি কারণে যে জকেলাও আমরা খুব খারাপ করছি আসলে আজকের ভোর থেকে আর আমিও জকালতাম না আর তুমি জকালা সারা দেব লেওয়ারা করো ভাই মনে আনাকে আঘাত পাইছি আচ্ছা আমিও সারা দেব যাও তোমার ভাইয়ের কাছে মাছ চাও গা যা ভাই আজকের ভোর থেকে আমি আর কোনোদিন জকালতাম না ও ভাই ফোন থেকে আর জকালতাম না আমি যা ভাইয়েরকে বুঝাই হ্যাঁ তোমার ভাইয়েরকে বুঝাবো আচ্ছা Don't forget to subscribe our channel. Do like, share and comment.